কালকে মাথায় একটু হেনা করব, তাই ভাবলাম আমি কিভাবে হেনা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা আমার ব্লগ দেখো, এখনো পর্যন্ত কয়েকটা ব্লগ দেখেছো, তারা মোটামুটি জানো যে আমি কেয়া শেটের প্রোডাক্ট ব্যবহার করি। আমার খুব ভালো লাগে, আমার স্যুটও করে সেই কারণে। সো আমি কেয়া শেটের হেনাটাই ব্যবহার করি। চুলটাকে ভীষণ সফট সিল্কে করে দেয়, এক্সট্রা নারিশমেন্ট দেয়, সেই কারণে আমি কেয়া শেটের হেনাটাই ব্যবহার করি। সো এখন আমি হেনাটাকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে না সমস্ত কিছু দেওয়া থাকে, জাস্ট বলে জল দিয়ে গুলে নিতে। কিন্তু আমি তো একটু কালার চাই চুলে, ওই কারণে আমি অন্য কিছু দিই, প্লাস আরও এক্সট্রা আরও নারিশমেন্টের জন্য, চুলটাকে আরও ভালো করে তোলার জন্য আমি আরও কিছু কিছু জিনিস দিই। সেগুলো কালকে সব মিক্সড করবো সকালবেলায়, তখনই দেখাবো। আপাতত আমি ভেজাচ্ছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর কি হয়েছে বলো তো, অনেক দিন না আমার হেনাটা করাও হচ্ছে না, প্রায় মাস দেড়েক হয়ে গেল, মানে ঠান্ডাটা পড়ার পর থেকে হেনাটা আর করাই হয়নি। তাই ভাবলাম এখন হেনাটা করতেই হবে, না করলেই হচ্ছে না, চুলটা ভালো লাগছে না, কালারটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য। তা আমার যা চুল সেখানটায় দেখতেই পাচ্ছ, ছোটো স্পুন বলে অনেকবার নিতে হচ্ছে। আমি নিয়ে নিলাম হেনা পরিমাণ মতো, এবার আর কিচ্ছু না আমি, হ্যাঁ যা হেনা নিয়েছি মোটামুটি আমার হয়ে যাবে, হয়ে যাবে। এর মধ্যে আমি এই যে কফির পাতা, এই পাতার হাফ পাতা কফি আমি যখন চায়ের লিকারটা করেছি তখন চায়ের লিকারের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম, সেই কারণে এক্সট্রা আলাদা করে আর আমাকে দিতে হচ্ছে না। আর বেশি পরিমাণে গ্রিন টি আর তোমার সিটিসি যে চাটা, দুটো দিয়ে আমি লিকার রেডি করে ফেলেছি। এই দেখো কত চায়ের পাতা, গ্রিন টিও রয়েছে, গ্রিন টিও যেহেতু চুলের জন্য খুব ভালো সেই কারণে আমি অনেকটা পরিমাণে গ্রিন টি দিয়ে দিয়েছিলাম। এই চায়ের লিকারটা দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। আর দেখতেই পাচ্ছ তোমরা এটাও, যে এটা একটা কিন্তু লোহার কড়াই, লোহার পাত্র, কারণ আমি বলেছি যে আমি কালার আনতে চাই চুলে, সে আমি আলাদা করে কোনো কালার করি না, আমি হেনা করেই চুলটা একটু বার্গেন্ডি কালার আনার চেষ্টা করি, হয়ও সেই কারণেই আমার লোহার কড়াইতে ভেজানো। সো এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। এবার এই চায়ের লিকারটা পুরোটা দিয়ে দিয়েছি, এটাকে আমি ভালো করে মিক্সড করে সারা রাতের জন্য রেখে দেব। আবার সকালবেলা যেগুলো মিক্সড করব আমি তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে একটা কাদা কাদা পেস্ট তৈরি হয়ে গেল, এই অবস্থায় ঢাকা দিয়ে এই লোহার পাত্রে পুরো ছড়িয়ে দেব, যাতে কালারটা খুব সুন্দরভাবে এসে যায়। হুম, হয়ে গেছে, এইভাবে আমি রেখে দিচ্ছি, সকালবেলা আবার যা যা মিক্স করব তখন বেলায় গুড মর্নিং জানাই তোমাদের। দিয়ে আমি আমার কাজটা স্টার্ট করছি, যেটা কালকে রেখে দিয়েছিলাম ভিজিয়ে। এই দেখো আমার এটা কতটা কালার চলে এসছে লোহার কড়াইতে বলে, সুন্দরভাবে কালার চলে এসছে। এবার এর সঙ্গে যেগুলো মিক্সড করব সেগুলো দেখাচ্ছি। এই যে আমি মেথি ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলায়, ভালো মানে ভালোভাবে ভিজে গেছে, সেই মেথিটা আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই যে আমার গাছেরই অ্যালোভেরা, অ্যালোভেরার থেকে এই জুসটা বের করে দিয়ে দেব। সো চলো, অ্যালোভেরার থেকে আমি এই যে পাল্পগুলো সবের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে অ্যালোভেরার যে জুসগুলোকে পুরোটা আমি নিয়ে নিয়েছি, একটা অ্যালোভেরার ডাল কেটে নিয়েছিলাম, সেটাই যেটুকুনি হয়েছে, মোটা ডাল ছিল, হয়ে গেছে। এবার আমি একটা ডিম, এই যে ডিমটা, এটা ফাটিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার ভালো করে এটাকে মিক্সড করে, মানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে আমি এর মধ্যে মিক্সড করে নিচ্ছি। দাঁড়াও,
এই যে আমি ভালো করে এটার পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা আমি পুরো আমার যে হেনাটা রয়েছে এর মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটার একটা স্মুথ পেস্ট রেডি করে ফেলব। পুরোটা মিক্সড হয়ে গেছে দেখতেই পাচ্ছ। চলো তাহলে এবার আমি মাথা লাগিয়ে ফেলি। এটা হয়ে গেছে, এ দেখো থিকনেসটা, যাতে মানে মাথার থেকে পড়েও না যায়, আবার খুব বেশি টাইটও না খুব বেশি লুজও না, এইভাবে বানানো হয়ে গেছে। আমার দেখতেই পারলে যে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে চলে এসেছি। এবার যেটা করব সেটা এই যে মোটা দাঁড়ের একটা চিরুনি দিয়ে চুলটাকে ভালো করে আগে কম করে নেব। সো চলো কম করে নিই। আর কালকে কিন্তু আমি শ্যাম্পু করে নিয়েছিলাম, আজকে যেহেতু মাথায় হেনাটা করব, হেনা সবসময় পরিষ্কার চুলে করতে হয় যাতে স্ক্যাল্পে কোনো রকম নোংরা না থাকে, সেই কারণে আমি কালকে শ্যাম্পু করেছিলাম। সো আমার চুল একদম পরিষ্কার আছে। হেনাটা মাসে অ্যাটলিস্ট একবার করার চেষ্টা করবে, চুলটার জন্য ভীষণ ভালো। হয়ে গেছে, ভালো করে আমি কম করে নিয়েছি। এবার আমি একটা সিতা করে নিলাম। এবার হেনাটা লাগানো আমি স্টার্ট করছি। অনেকে বলে একা একা হেনা কি করে করব, বাট আমার তো বাড়িতে কেউ নেই, আমাকে একাকেই করতে হয়। সো তোমরা দেখে নাও যে একা একা কি করে করা যায়। অল্প অল্প চুল নিলাম, হেনা হাতের মধ্যে নিয়ে নিয়েছি। আমি ইয়ে দিয়ে দেওয়াটা ঠিক প্রেফার করি না, ব্রাশ দিয়ে, আমার মনে হয় যেন গোড়া পর্যন্ত ঠিকঠাক যাচ্ছে না, সেই কারণে আমি হাত দিয়ে দিই। একদম গোড়ায় ভালোভাবে চলে গেছে হেনা। এবার পুরো চুলটাই দিলাম, দিয়ে এবার এখানটা একটা গুটলি পাকিয়ে দিলাম। এইভাবে আমি পরপর পরপর হেনাটা করব। চুলটা যেহেতু ভালো করে কম করাই আছে, প্রবলেম নেই। এর মধ্যে ইচ্ছা করলে দইটা দিলেও ভীষণ উপকারী চুলের জন্য। এই যে আমার পুরো মাথায় আমি ভালোভাবে একদম থুপে 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 হেনাটা লাগিয়ে ফেলেছি, পুরো মাথা কভার করে ফেলেছি। এবার এইভাবে অ্যাটলিস্ট 2.5 থেকে 3 ঘন্টা আমি রেখে দেব।
কেন কি নারিশমেন্টটাও ভালো পাওয়ার জন্য, প্লাস আমি বলেছি আমি এটা দিয়েই কালারটা করি, বার্গেন্ডি কালারটা আসে আমার চুলে, সেই কারণে আমি একটু বেশি টাইম রাখি। তোমাদের যাদের ঠান্ডা লাগার প্রবলেম আছে তারা আধ ঘন্টা মতো রেখে ধুয়ে ফেলবে, তাহলে হবে। আর আজকে কিন্তু আমি শ্যাম্পু করব না, আজকে আমি ভালো করে মানে ঈষদুষ্ণ জল দিয়ে দিয়ে ভালো করে মাথাটাকে ধুয়ে রাখবো, মানে যাতে এক ফোঁটাও ইয়ের কণা না থাকে সেইভাবেই ধোবো, বাট শ্যাম্পু কিন্তু করব না, তাহলে আমার কালারটা ভালো আসবে না। চলো তাহলে আমি অন্য কাজগুলো করে ফেলি। হয়ে গেছে আমার মাথা, দেখতেই পারলে একা একা লাগানো কতটা ইজি। এই যে পরের দিন, হেনা করার পরের দিন আমি শ্যাম্পু করে ফেলেছি, দেখো কালারটা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট কতটা চুলটা শাইন দিচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, চুলটা ভীষণ পরিমাণে শাইনি হয়ে গেছে, কালারটাও রৌদ্রের আলোতে গেলে সুন্দরভাবে বোঝা যায়, বার্গেন্ডি কালার এসে যায় চুলটা, আর চুলটা ভীষণ সফট অ্যান্ড সিল্কি হয়ে যায়। সো এটাই ছিল, এইভাবে তোমরাও যদি হেনাটা করো চুলটাকে কিন্তু ভীষণ পরিমাণে সফট করে দেবে। চলো তাহলে এটাই তোমাদের দেখানোর ছিল, টাটা বাই। প্লিজ 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 তোমাদের ভালো লাগে, একটু ইউজফুল হয় তাহলে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। টাটা।